প্রয়াত প্রেসিডেন্ট এরশাদের সাথে বিয়ের আসরে বিদিশার হাস্যোজ্জ্বল এই ছবিটি 2002 সালের 27 এপ্রিলের। লন্ডনে বসে পাকিস্তানের কাজী এনে বাসায় পড়ানো হচ্ছে বিয়ে। বিয়ের আসরে বিদিশার কোলে একটি ছেলে শিশুও ছিল। যেদিন বিবাহ হলো এদিন সন্তান, তাহলে এই সন্তানটা তো যার সাথে বিবাহ যেদিন হলো তার হওয়ার কথা না, নিশ্চয়ই আগের হওয়ার কথা। বিষয়গুলো ন বছরের দেশ শাসক এবং একটি দলের প্রতিষ্ঠাতার জন্য কতটা যে বিব্রতকর তা আন্দাজ করা যায়। সে বিদিশার একটা বিছানো একটা ষড়যন্ত্রে একটা জালে সে আটকা পড়েছে। তথ্য বলছে জন্ম নিবন্ধন অনুযায়ী এই শিশুটির নামই শাহতারা জারাব এরশাদ এরিক, বাবার নাম হুসাইন মোহাম্মদ এরশাদ। জন্ম তারিখ 11 মার্চ 2001, অর্থাৎ এই নাটকের এক বছর আগেই জন্ম দেখানো হয়েছে এই শিশুর। এই ছেলেকে নিয়ে বিদিশা লন্ডনে গেল পাকিস্তানের কাজে দিয়ে, এইবার তারা বিয়ে পড়ানো এবং এই ভিডিওটা করে ছেলে করে যে প্রতারণাটা করেছে, লাজ লজ্জায় তিনি বিদিশার এই অপকর্ম তার এই প্রতারণা তিনি বলতে পারেননি। ডিভোর্সের পরে বিদিশার কোর্টে একটা মামলা করেছিলেন, সেই জজ কোর্টে রায় হয়েছে যে এটা বিদিশার সন্তান না। আদালতে দাখিল হওয়া তথ্যে দেখা যায় একই তারিখ এবং সাল দিয়ে আরও এক ছেলের জন্ম নিবন্ধন নেয় বিদিশা। তার নাম এরিক ওয়ান হুইসন, পিতা বিদিশার পূর্বের স্বামী পিটার স্টুয়ার্ট হুইসন। 12/4/2002 তারিখে এই এরিক ওয়ান হুইসনকে লন্ডনে নিয়ে গেল। এরপর থেকে ওই ছেলের আর অস্তিত্ব নেই। দুজনের বিভিন্ন সময় ইউকেতে নিয়ে গেছে, দুইটা ভিসা করে বিভিন্ন কায়দায় নিয়ে গেছে। 2001 সালের 28 ফেব্রুয়ারি সিঙ্গাপুরে চলে যান বিদিশা। 13 দিনের মাথায় 13 মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন তিনি। কিন্তু অবাক করার তথ্য হচ্ছে তখন তার সাথে কোনো শিশু দেশে আসার প্রমাণ নেই। 13 তারিখে যে এয়ারপোর্টে এসছে এখানে তার কোনো সন্তান নাদি নেই। যেখানে 11 তারিখে বাংলাদেশে বাচ্চা দেখাইছে পাসপোর্টে, আর সেখানে 13 তারিখ উনি আসছে। মা বিদেশে আর ছেলেদের জন্ম দেশে, কী করে সম্ভব? এই বিদিশার চুরি করা সন্তান বাংলাদেশের নাজনীন নামে এক মহিলার। যেহেতু একটা বিতর্ক উঠছে, এটার সমাধান হওয়া আমি মনে করি যৌক্তিক, তাহলে এই ছেলেটারও একটা ফয়সালা হয়ে যাবে। আগে তো এরিকের বাবাকে মাকে এটা প্রমাণ হতে হবে। আমি নিশ্চিত এরিক এসে বড় ছেলে না, বিদিশারও ছেলে না। এরিকের ডিএনএ টেস্ট করে এরিকের অরিজিনাল বাবা মাকে এই পরিচয়টা এরিককে দেওয়া হোক। এসব বিষয়ে জানতে খুদে বার্তা দিলেও সাড়া দেননি বিদিশা সিদ্দিক, মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া মেলেনি তার। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।